মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শিবরাত্রি উপলক্ষে উৎসব মুখর কান্দির বাটিগ্রাম। এই গ্রামের প্রাচীন বুড়ো শিবের মন্দির। বৃহস্পতিবার বুড়ো শিব মন্দিরে গেলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মন্দির কমিটির সদস্যদের সাথে, এলাকাবাসীদের সাথে কথাও বলেন। শুধু ধর্মীয় নয়, এটা সাংস্কৃতিক উৎসব বলে জানালেন তিনি। খুবই ভালো লাগছে, গোটা কাঁদিতে, গোটা কাঁদি সাব ডিভিশন জুড়ে দেখতে পাই এটা প্রত্যেক বছরই, যে বিভিন্ন গ্রামে। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমি মনে করি এটা সাংস্কৃতিক অনুষ্ঠানও বটে। এই যে কীর্তন হচ্ছে, কোথাও জালসা হবে, এগুলোর মধ্যে দিয়ে তো আমাদের সমাজটা ধরে আছে না, সমাজটা বেঁচে আছে। তো এটা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান বলে আমি মানতে রাজি না, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও বটে। প্রতি বছরের মতো এবারেও শিবরাত্রি উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। চারদিন ধরে হরিনাম সংকীর্তন, অন্ন মহোৎসব, কবিগান, যাত্রাপালা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের এটা চার পুরুষ ধরে হচ্ছে। তার আগে অন্য গ্রামে ছিল পাড়া, ওখান থেকে ঠাকুরটা পায়, ওখান থেকে পাওয়ার পরে এখানে নিয়ে এসে পুজো আমাদের এখানে হয়ে আসছে। এর আগে আমাদের এখানে গাজনে বলতে বহুত বড় অনুষ্ঠান হয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।